MR9 এর টিজার ট্রেলার দেখে অনেকেই মন্তব্য করেছিল যে সাকিব খানের মুভি দেখতে দেখতে নাকি অনেকেই বোর হয়ে গেছে। তারপরে আপনিই হতে যাচ্ছেন নেক্সট সুপারস্টার যে সাকিব খানকে টেক্কা দিতে পারবে, এই বিষয়ে আপনি কি মনে করেন? তাই ভাইয়া আব্দুল আজিজ বলেছেন MR9 এর পরে আপনি ন্যাশনাল ক্রাশ হয়ে যাবেন। ন্যাশনাল ক্রাশ হলে আপনি কি করবেন? ন্যাশনাল ক্রাশ হলে মানুষ কি করে আপনি তো সব জানেন, আমাকে আপনাকে আমাকে বলেন, আমাকে একটু চয়েস দেন, ক খ গ ঘ, আমি তো শুনতে চাই ন্যাশনাল ক্রাশ কি করে। তাই এটা কিন্তু যাইতে হবে, এটা কিন্তু এই কাটার সাথে যাইতে হবে, নাহলে কিন্তু হবে না, অনেকগুলো প্রেম করব না। তারপর অনেক দামি বেশি ক্যাপ পরবা, ক্যাপের না দাম বেশি না, বুঝছিস? গুচি টুচি কিনলে ওগুলোর দাম বেশি, এগুলোর দাম কম। মাথা ঘামায় আসলে তাদের টার্গেট একটাই থাকে, তারা যে টাইম এনার্জি থট প্রসেস পুরোটা ইনভেস্ট করেছে একটা প্রোডাক্টে, ওই প্রোডাক্টটা মানুষকে নাড়া দিবে, দ্যাটস দ্য অনলি থিং দে ওয়ান্ট। এবিএম সুমন ভাইয়া বাদে আপনার চোখে আর কোনো নায়ক আছে কি যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে একটা হইচই ফেলে দিতে পারবে? আমি অনেক ব্যস্ত নিজেকে নিয়ে চিন্তা করার, অনেস্টলি ওইভাবে চিন্তা করতেছি না আপাতত, তো মেবি আসলে পরে বলবো না। মানে এটা খুবই এক কাজ কর, তুই বাসায় নিয়ে যা পোস্টটা, তারপরে নজর করে পাঠা দিস। গুড আইডিয়া, আই ক্যান ডু দ্যাট ইফ ইউ গাইস ওয়ান্ট। আমি বলেন না যে সুমন ভাইয়ের বাইরে এমন কোন হ্যান্ডসাম ছেলে আপনার চোখে পড়ছে যে এই আসলে কাজটা করতে পারবে। তো ডান পাশে আছে বল, সাজ্জাদ। সাজ্জাদ না, ইটস সাজ্জাদ। ও মাই গড, ওয়ারশিপ অফ আল্লাহ মিনিং বলে দিলাম সাজ্জাদের, ইটস আরাবিক নেম। ভয় পেয়ে গেছে এতক্ষণ আল্লাহ কথা বলে আছেন না, গম্ভীর করে বলছে। MR9 এর টিজার ট্রেলার দেখে অনেকেই মন্তব্য করেছিল যে সাকিব খানের মুভি দেখতে দেখতে নাকি অনেকেই বোর হয়ে গেছে। তারপরে আপনিই হতে যাচ্ছেন নেক্সট সুপারস্টার যে সাকিব খানকে টেক্কা দিতে পারবে, এই বিষয়ে আপনি কি মনে করেন? সাকিব ভাইয়ের সিনেমা দেখে বোর্ড মানে, সাকিব ভাইয়ের নতুন সিনেমা দেখে তো আরও মজা লাগলো, উনি যত টাইম যেতেছে উনি ইজ লাইক হিজ লাইক আই মিন ওল্ড ওয়াইন, হিজ জাস্ট গেটিং বেটার এভরি ডে। দর্শক বলেছে যে সাকিবের পরে যদি কেউ সুপারস্টার আসে সেটা আপনি আসবেন। দের উইল বি দের উইল নট বি অ্যানাদার সুপারস্টার, টাইমস আপ, সিরিয়াসলি এই এই জমানায় সুপারস্টার হবে না। ভাইয়া বইয়ের মাসুদ রানায় তো অনেক বোল্ড সিনের উল্লেখ ছিল, এই সিনেমায় কি আমরা মাসুদ রানাকে বোল্ড কোনো সিনে দেখতে পারবো? হ্যাঁ, ওই যে বন্দুক বের করে বের করে গুলি করে মেরে ফেলে, রোমান্টিক কন্টিনিউ, রোমান্টিক সিন। হ্যাঁ, রোমান্টিক সিন তো আছে, মানে কোন ধরনের রোমান্টিসিজম চাইতেছি আমরা? জেসি আপু তো মানে জেসি আপু আমার এজেন্ট, ওরা হলো গিয়ে ওদের সাথে আমি ফ্লার্ট করি মাঝে মাঝে অফিসে, যে লাইক কলিগের সাথে কি করা যায়, ধরেন আপনার এখানে যে কলিগ আছে আপনি তো ধরেন যদি বিয়ে শাদী করে থাকেন অলরেডি, অথবা আপনার যদি অন্যরকম ইয়ে থাকে, ইউনো কাছে টানেন সবাইকে বাঁধনে জড়ান না, এরকম অভ্যাস যদি থাকে আপনি এসে কী করবেন, ফ্লার্ট করবেন না? সো বিষয়টা ওই এরকমই আর কি, মাসুদটা ওরকম টানে সবাইকে বাঁধনে জড়ায় না, তো যেহেতু বাঁধনে জড়াবে না তো তো মানে ফ্লার্টই ওর ম্যাক্সিমাম দৌড়, তো এই অবস্থা আর কি। কে হবে মাসুদ রানা প্রতিযোগিতায় তো গিয়েছিলেন মাসুদ রানা হতে, আচ্ছা মাসুদ রানা না হতে পেরে কি কষ্ট পেয়েছেন? আর মাসুদ রানা চরিত্রে অভিনয় করার জন্য এবিএম সুমন ভাইয়াকে কি জেলাস ফিল হয়? না, যখন মাসুদ রানা কম্পিটিশনে গিয়েছিলাম তখন তো আসলে আমাদের ওই কম্পিটিশনটাই ফোকাস ছিল, যে আমাদের কম্পিটিশনে কেউ উইন করবে অথবা করবে। যখন কম্পিটিশন শেষ হলো, যখন আমি ফার্স্ট রানার আপ হলাম, তখন আমি ডিটারমাইন্ড যে না, মাসুদ রানা তো আমার হচ্ছে না এখন। তো পরে যখন জাস্ট আলটিমেটে থেকে অডিশন নেওয়া হলো, তখন যখন সুমন ভাইকে তারা চুজ করলেন, তখন সুমন ভাই তো আউট অফ কম্পিটিশন, আমাদের ওই কম্পিটিশনের সাথে নাই, তো জেলাসনেস অবশ্যই কাজ করে না এখানে। কারণ হচ্ছে জেলাসনেস যদি হতো তো আমাদের কম্পিটিশনের কেউ একজন করছে,
হ্যাঁ মাসুদ রানা প্লে করছে আমি করতে পারলাম না, তখন হয়তো একটা চিন্তা আসতো আমি যদি ওই জায়গায় থাকতাম। যেহেতু এটা আমাদের কম্পিটিশনের বাইরে আর সুমন ভাইও অডিশনের থ্রুতে আসছে এবং আই ডু বিলিভ দ্যাট সে আমাদের ব্যাটার ডিজার্ভ করে মাসুদ রানা ক্যারেক্টারটা, হ্যাঁ সেটা আমি বিলিভ করি। সো কম্পিটিশন না, উই আর অল অ্যাক্টর, আমরা যে কোনো জায়গায় একসাথে কাজ করবোই একটা না একটা পর্যায়ে।